মালিক পক্ষের ব্যক্তিগত ঝামেলায় এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ কয়েক মাস যাবত বন্ধ থাকার পর অবশেষে গ্রামবাসীদের সহযোগিতায় প্রধান শিক্ষকের সামনে খুলে দেওয়া হলো কলেজটি। ঘটনাটি ঘটেছে মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চোটখণ্ড গ্রামের কবি নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজে। দীর্ঘ করোনাকালে সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে গেলেও এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কথায় তারা সরকারের নির্দেশ মতো যথাসময়ে কাজে যোগ দিলেও মালিক পক্ষের অন্তর্দ্বন্দ্বের ফলে তারা কোনো রকম নোটিশ ছাড়াই কলেজের প্রধান দরজায় তালা ঝুলিয়ে দেয়। এরপর কেটেছে কয়েক মাস, কিন্তু শিক্ষালয়ের দরজা খোলেনি। শিক্ষকরা মালিক পক্ষের সঙ্গে আলোচনায় সুফল না পাওয়ার পর তারা পঞ্চায়েত ও গ্রামবাসীদের দ্বারস্থ হয়। কাল আমাদের ছেলে বন্ধ ছিল, বাইরে যারা আসার কথা ছিল তারা আমাদের ফোন করে যে বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ হয়েছে। আমরা বলি যারা ওই রিস্ক নিয়ে আসবে না, পাশে পাশে ছেলেদের আমরা কলেজ আসতে বলেছিলাম, কিন্তু ওরা বাগিলা স্টেশন বা দেবীপুর স্টেশন লোকজন ফিট করে তার দিকে মোটামুটি তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পর তারা এখানে একটা মব নিয়ে এসে আমাদের লোকেরা যখন এসে দেখে স্টুডেন্টরা এবং কয়েকজন স্টাফ তারা যখন এসে দেখে তালা বন্ধ এবং ওরা এখানে একটা হুজ্জুতি করছে, ওরা চলে যায়। আমরা কিন্তু কলেজ বন্ধ করিনি, এক। দু নম্বর হচ্ছে আমরা যখন কলেজের দায়িত্ব নিলাম সেই সময় দায়িত্ব নেওয়ার পর আমরা এজিএম হয়েছিল, সেই এজিএমে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ইন্টারনাল অডিট করা হবে এবং সেই ইন্টারনাল অডিটে আমাদের দুজনকে দায়িত্ব দেওয়া ছিল, এক হচ্ছে সৌম্যচন্দ্র এবং আমাকে নিজেকে। আমরা যখন দায়িত্ব নেওয়ার পরই আমরা আমাদের কাছে একটা বাকি আমাকে প্রেসিডেন্ট হিসাবে মৃগাঙ্ক সাহা এই জেলায় তাই জেলার চাইবে এরা একটা আবেদন করল যে এই বিষয়টা আপনি একটা হস্তক্ষেপ করুন। আমি চিঠি এই চিঠিটা পাওয়ার পর আমি একটা চিঠি করলাম যে আপনি ইমিডিয়েট একটা মিটিং ডেকে ইন্টারনাল অডিটটা ব্যবস্থা করুন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। না, আপনি যে ঘটনাগুলো বলছেন এগুলো আপনাদের পুরনো ঘটনা যেগুলো পরম্পরা হয়ে আসছে। হ্যাঁ, কালকে এখানে কি ঘটেছে? গতকাল ওরা যে কথাগুলো বলেছে সবটাই সর্বৈব মিথ্যা, কোনো ইয়ে করেনি। প্লাস হচ্ছে যাতে এখানে স্টুডেন্ট যার ঢুকতে না পারে এই কলেজটাকে বন্ধ করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে, তার মধ্যে এইটা একটা করেছে। আরও দেখায় কী করেছে কাল তারা, কালকে চাবি লাগিয়ে দিয়ে গেছে, এই চাবিটা লাগিয়ে দিয়ে গেছে যাতে কলেজে কেউ ঢুকতে না পারে। চাইলে যে আমাদের ছেলেমেয়েরা ঢুকতে পারবে না। এখন দেখা যায় দীর্ঘদিন চলার পর যখন আমাদের এই চারজন অপোনেন্স চারজন যে আছে, হ্যাঁ, এই দেববাবু, স্বরূপবাবু আর সৌম্যবাবু, এরা যারা আছে এরা আমাদের কাছে এসে তুলে ধরে যে বহু টাকা মানে ঘাবলাবাজি করেছে, একে ধরা হোক। যে ওরাই এসে ধরা হলো, অরুণবাবুকে ধরা হলো, অরুণবাবু এখানে সবারই ইয়ে নিয়ে তখন ও সেক্রেটারি ছেড়ে দিয়ে এবং সমস্ত মানে ইয়ে থেকে মানে পদত্যাগ করে দিয়ে কলেজ থেকে বেরিয়ে গেলে যে আমি ঢুকবো না। ইদানিং আবার ওনার জানি না কী কারণই হয়েছে, আবার উনি আবার রিজাইন দিয়ে দিয়েছে, আবার বলছে আমি এ কলেজের মালিক। তো কী করে হয় আমি জানি না। মর্গেজের কথা, সব থেকে বড়ো মর্গেজ আমার আছে, আর ব্যাংকের যে এনপি হয়েছে সেটা ওদের কারণেই হয়েছে। ব্যাংকের তো অনেক আগে থেকেই আমাদের টাকা পেমেন্ট হয়ে যাওয়ার কথা, সেটা তো কলেজে ম্যানেজমেন্টের ঝামেলা হচ্ছিল। তা আমরা রেজিস্ট্রেশন করবো বলে কোভিডের সময়ে আমরা ভেতর থেকে তালা দিয়ে আমরা ঘর পরিষ্কার করছিলাম, কিন্তু ম্যানেজমেন্টের অপর চারজন বাইরে থেকে তালা দিয়ে হঠাৎ কিছু না বলে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। দীর্ঘদিন ধরে আমরা আসা যাওয়া করি কিন্তু খোলার কোনো সদুত্তর নাই। বাধ্য হয়ে আমরা স্টুডেন্টদের স্বার্থে এই কলেজ খোলানোর জন্য আমরা স্থানীয় পঞ্চায়েতে গিয়ে আমরা বলি যে তারা যেন তাদের সহযোগিতায় আমাদের এটা খুলে দেয়, আমরা আমাদের একাডেমিক পার্ট যাতে চালিয়ে যেতে পারি। এখানে ম্যানেজমেন্টের কোনো ব্যাপার নয়, কোনো ম্যানেজমেন্ট এখানে অ্যালাউ নাই, স্টুডেন্টদের স্বার্থে আমরা কলেজ খোলা রাখবো। অবশেষে 20 মার্চ গ্রামের মানুষ একত্রিত হয়ে শিক্ষকদের সামনে প্রতিষ্ঠানের তালা খুলে দেয় এবং তারা বলেন মালিক পক্ষের যদি কোনো রকম সমস্যা থাকে তবে তা কলেজের বাইরে মিটমাট করুক। এই কলেজে পাঠরত প্রায় 200 জন ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা যাবে না। ট্রাস্টি বোর্ডের সদস্য স্বরূপ দাশগুপ্তকে বিরোধী পক্ষ কলেজের ট্রাস্টি বোর্ড থেকে বের করে দেয় বলে অভিযোগ। দ্বিতীয় পক্ষের অভিযোগ, কলেজের বিভিন্ন আর্থিক তছরুপ হয়েছে,
দ্বিতীয় পক্ষের দাবি, যতক্ষণ না পর্যন্ত সমস্যার সঠিক সমাধান হচ্ছে ততক্ষণ মালিক পক্ষ যেন কলেজে প্রবেশ না করে। দেখা যায় 10-12 লাখ টাকা চুরি হয়েছে বিগত 7 বছরে, আমার মনে হয় ওরা কম করে 80 থেকে 1 কোটি টাকা এখান থেকে চুরি করেছে। এই কারণে আমরা বলেছিলাম ইন্টারনাল অডিট করাতে হবে কোনো চার্টার্ড অ্যাকাউন্টকে দিয়ে, তাতে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে দোষ মেনে নিতে হবে। এই সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, আমরা এগুলো আগামী দিনে যদি কোর্টে যখন কেস হয় সাবমিট করব। স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিয়েছে, এই যে স্টুডেন্ট কমপ্লেন লিখিতভাবে কমপ্লেন করেছে, হুজুর টাকা না ছাই করেছে। তা আমরা ঠিক আছে চলো, যে মিটিং হলো অরুণ বোসকে বলা হলো, আমিই বললাম ওরা বলা করালো, আমি বললাম যে দাদা তোমার আর থাকা যাবে না এই ব্যাপার, তখন উনি পদত্যাগ করে চলে গেল। চলে যাওয়ার পর এরা কলেজ সব শরৎ দাশগুপ্ত হচ্ছে সেক্রেটারি হলো, সোমচন্দ্র প্রেসিডেন্ট, আর ক্যাশিয়ার তো ইয়ে ছিল দেবকুমার দাস। এই এই চলতে 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 দেখা গেল একটা সময় 8-9 লাখ টাকার একটা ঘাবলাবাজি যেটা মিয়ঙ্ক সাহা ধরে। তখন মিয়ঙ্ক সাহা করেছিল কি, আর আমি আগে থেকে ওই খাতাটাকে জেরক্স করে রেখেছিলাম, এবার ওই খাতাটা খালি চাইছে দে না ভাই দে না ভাই, যা হোক করে ও খাতাটা নিয়েছে। এবার জানে না যে ওটা জেরক্স করা আছে, জেরক্স করার পর দেখা যাচ্ছে ওইখানে 7-8 লাখ টাকা তজুরু। তারপরে তো এইসব ঘটনা ঘটলো বললো, তখন হচ্ছে ওরা অরুণ বোসকে আবার নিয়ে এলো ডেকে, নিয়ে আসার পর তারপরে এরকম চলতে 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 এই হিসেব চাওয়া হয়, তারপরে তো এই ঘটনা কেস খামারি আমাদের বের করে দেওয়ার এখন আমার যা অবস্থা। যদিও গ্রামের মানুষ চাইছে মালিক পক্ষ নিজেদের মধ্যে সমস্যার সমাধান করে পুনরায় এই কলেজটি চালু করুক, এ ব্যাপারে উভয় পক্ষই আইনের দ্বারস্থ হয়েছেন। আবাসী তো ক্ষোভ দেখাবি, কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা তো দোকান মুদিখানার দোকান নয় আর অন্য কিছু দোকান নয়, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সেটা গত প্রায় 6 মাস ধরে তালাচাবি আমরাও দেখছি পড়ে আছে, এবং মালিকানাদের বিভিন্ন রকম সমস্যা থাকায় এই কলেজে তালাচাবি পড়ে আছে। তাই এলাকাবাসী ক্ষোভ, ছাত্রছাত্রীরা কলেজে যেতে পারছে না, টিচার্সরা কলেজে যেতে পারছে না, তারা ভর্তি হয়েছে, তাদের ভবিষ্যতের ব্যাপার আছে, এই কারণে এলাকাবাসী ক্ষোভের সাথে খুলে গেছে। এরপরেও যদি দেখা যদি মালিক পক্ষ থেকে যদি আবারও বন্ধ করে তখন কী করবেন? দেখুন, মালিক পক্ষ থেকে যদি বন্ধ করে তাহলে এলাকাবাসী তো আরও অনেক রকমভাবে ক্ষোভ দেখাবে, তার কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে তো এইসবগুলো করা যাবে না। আপনাদের যা সমস্যা আছে যদি কোর্ট কেস থাকে কোর্টে মেটান, প্রশাসনিক লেভেল আছে সেই জায়গাতে মেটান, কলেজের ভিতরে নয়। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নোংরামি বা ঝামেলা করা যাবে না, ছাত্রছাত্রীদের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। দেখুন, দীর্ঘদিন ধরে এদের মানে এই মালিকানা নিয়ে আমরা দেখছি এই কলেজে, আমরা যতগুলো স্টুডেন্ট আসছে বাজে ভাষায় গালাগালি, কোনো মালিক পক্ষ এলে বাজে ভাষায় কথা শোনা। আমাদের এইখানে ধরো কলেজটা হয়েছে, আমরা চাইছি যে এই মানে কলেজটা যাতে করে আগামী দিনে অনেক বড় হোক, আমাদের গ্রামের নামটা সুনাম হোক, এটা আমরা অনেক দিন থেকে চাইছি। কি স্কুলের ভেতর ছাত্রছাত্রীর অগ্রাধিকার দিতে হবে, স্কুলের শিক্ষকদের তাদেরকে এখানে আসতে হবে, তারা নিয়মিত যখন প্রথম পাঠন শুরু করে তাদেরকে করতে হবে। এখানের মধ্যে যদি তাদের মালিকানা নিয়ে কোনো সম্পত্তিগত বা কোনো যদি কোনো পলিটিক্যালগত কোনো সমস্যা হয় তারা বাইরে গিয়ে আলোচনা করে মেটাক, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে কোনো জিনিস মিটছে তারা এই কলেজের ভেতর কোনো প্রবেশ করবে না, এবং ছাত্রছাত্রীদের শিক্ষাগত থেকে তাদের কোনো যেন ক্ষতি না হয় সেই জিনিসটা আমাদের জন্য আজকে আমরা গেটের চাবি খুলেছি। মেমারি থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।